তোমরা যারা 2020 সালে জেএসসি এবং জেডিসি সমমান পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা তোমরা অনেকে চিন্তিত আছো যে জেএসসি পরীক্ষা হবে না হবে না, এই বিষয়টা নিয়ে কবে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে, এই তথ্যটা আজকে আমি তোমাদেরকে জানাবো। সেই সাথে তোমাদের জেএসসি পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর রয়েছে, সেই সুখবরটাও অবশ্যই ভিডিওটিতে শেষে বলে দেব, তাই তোমরা অবশ্যই ভিডিওটিতে জুড়ে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, জেএসসি এবং জেডিসি সমমান পরীক্ষার ভবিষ্যৎ আগামীকাল 25 আগস্ট নির্ধারণ হওয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এবছর অষ্টম শ্রেণীর পরীক্ষাগুলো নেওয়া হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। তো তোমরা যারা জেএসসি এবং জেডিসি পরীক্ষার সিদ্ধান্তটা কবে আসবে এই বিষয়টা নিয়ে চিন্তিত আছো, সেই চিন্তাটা আশা করি দূর হয়েছে। তোমাদের এই বিষয়ে মানে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে 25 আগস্ট, অর্থাৎ আগামীকাল, অথবা তারপরে 25 আগস্টের পরে যে কোনো একটা দিন এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আর ভিডিওটির শুরুতে তোমাদের জন্য একটা সুখবরের কথা বলেছিলাম, সেই সুখবরটি হলো তোমাদের সিলেবাস সম্পর্কিত। তোমরা তোমাদের সিলেবাসটা বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থা কিন্তু তোমাদের জেএসসি পরীক্ষাটা নেওয়া হবে না, এটা সোজাসাপটা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা বলেছেন শিক্ষামন্ত্রী সহ। তো এখানে বলা যাচ্ছে তোমাদের বর্তমান যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা যদি তোমাদের পরীক্ষা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের এই সিলেবাসটার মধ্যে কিছু কাটছাঁট করে হয়তো পরীক্ষা নেওয়া হবে। তবে এখানে বেসিক যে মানে অধ্যায়গুলো রয়েছে, যে মৌলিক যে অধ্যায়গুলো রয়েছে, যে অধ্যায়গুলো তোমাদের না পড়লে নয়, ওই অধ্যায়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। আর তাছাড়া এখানে আরেকটা জিনিস আভাস পাওয়া গেছে যে তোমাদের মার্চ মাস পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে ঠিক ততটুকু মানে যতটুকু অধ্যায়গুলো পাঠ করা হয়েছে অর্থাৎ পড়ানো হয়েছে সেই অধ্যায়গুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের জেএসসি পরীক্ষাটা হতে পারে। তাছাড়াও আরও বিভিন্ন রকমের মানে সিদ্ধান্ত এখানে আসতে পারে, আসলে এক এক সময় এক এক সিদ্ধান্ত আসতেছে, তাই তোমাদেরকে আমরা ওই সিদ্ধান্তটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে সর্বশেষ কথা একটাই বলতে চাই তোমাদের জন্য সুখবর, যেই সুখবরটি হচ্ছে তোমাদের সিলেবাস আসলে সংক্ষিপ্ত হচ্ছে এবং সিলেবাস সংক্ষিপ্ত হয়ে কিন্তু তোমাদের জেএসসি এবং জেডিসি পরীক্ষাটা নেওয়া হতে পারে যদি এবছর জেএসসি পরীক্ষা নেওয়া হয়। তো প্রিয় জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আজকে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।